ঢাকায় অবস্থিত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও সহযোগিতা প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম আমার এমপি ডট কমের মাধ্যমে প্রশ্নটি করেন নাজিমুদ্দিন ফরাজি এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন আমার এমপি ডট আমার এবং আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নির্বাচনী এলাকার জনগণের প্রশ্ন এবং সরাসরি উত্তর দানের সুযোগ করে দেওয়ার জন্য আজকের প্রশ্নদাতা নাসিম উদ্দিন ফয়েজি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ঢাকাস্থ ছাত্রছাত্রীদের কল্যাণে আমাদের ভূমিকা কী ইতিমধ্যে আমরা বরাদ্দ ছাত্র কল্যাণ ছাত্রছাত্রী কল্যাণ সমিতি করেছি আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি তাদের সাথে ঐক্যমত প্রকাশ করেছি ঢাকাস্থ শুধু বরানোদ্দিন এবং দোলখ খান নয় ওই জেলার ভোলা জেলার সমস্ত ছাত্রছাত্রীর কল্যাণে আমরা ভালো কাজ করব এবং তাদের বিপদে আপদে ভালো মন্দে তাদের পাশে আমরা দাঁড়াবো আমি দাঁড়াব ইতিমধ্যে আমরা বিভিন্ন সভা সমাবেশ করেছি এবং যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা অসহায় তাদেরকে বৃত্তি দেওয়া এবং তাদের খোঁজখবর নেওয়া এবং তাদের পড়াশোনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা এটাই আমাদের লক্ষ্য আমি আশা করি আমাদের ঢাকাস্ত বহিন ছাত্র ছাত্রী কল্যাণ সমিতির মাধ্যমে ভোলা জেলার সকল ছাত্র ছাত্রী যারা ঢাকাতে পড়াশোনা করেন তারা যদি মনে করেন যে আমাদের সহযোগিতা নেওয়ার প্রয়োজন আপনারা আসবেন অবশ্যই আমার শেষ শেষবিন্দু রক্ত দিয়ে হল আমাদের ভোলা জেলার সর্ব স্তরে ছাত্রছাত্রীদের পাশে আমি দাঁড়াব খোদা পেস জয় বাংলা জয় বন্ধু এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর শফিকুল গনি আসিফ